বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফার অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে 12 ঘণ্টায় অন্তত 10টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া আওয়ামী লীগের একটি কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এসব তথ্য জানিয়েছে। ফায়ার সার্ভিস বলেছে, গতকাল শনিবার সন্ধ্যা 7টা থেকে আজ রোববার সকাল 6:30 পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট 12টি অগ্নিসংযোগের তথ্য পেয়েছে তারা। বিএনপি সহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার 48 ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ সকাল 6টায় শুরু হয়েছে। আগামী মঙ্গলবার সকাল 6টায় এই কর্মসূচি শেষ হবে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা 7:30 রাজধানী নিউ মার্কেট এলাকার গাউসিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা 7:35 রাজধানীর এলিফেন্ট রোডে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়। সন্ধ্যা 7:55 রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ে রায়দা পরিবহন নামের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। রাত 8টায় রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মঞ্জিল পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত 11:42 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দিবাগত রাত 12:45 ভোলার চরপেশনের নতুন বাসস্ট্যান্ড এলাকায় যমুনা এক্সপ্রেস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। দিবাগত রাত 2:55 সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুর আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়। দিবাগত রাত 3:52 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন রাস্তার মোড়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়। আজ ভোর 4টায় রাজধানীর ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেট এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময় রাজধানীর শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় তুরাগ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ভোর 5:17 রাজধানীর মিরপুর 6 নম্বরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল 6:24 গাজীপুরের ভোগড়ায় একটি বাসে আগুন দেওয়ার তথ্য পায় ফায়ার সার্ভিস।